দর্শক আসসালামু আলাইকুম, বিডি ডক্সের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজ 4ঠা জানুয়ারি, আমরা আজকে একটি ব্যতিক্রম ধর্মী প্রতিবেদন আপনার সামনে তুলে ধরছি দর্শক। সেই প্রতিবেদনটি আপনারা দেখবেন, মন্তব্য করবেন। 26 বছরের ইতিহাস, দীর্ঘ 26 বছর ধরে এই গ্রামে একই সঙ্গে সকল গ্রামবাসী মিলে এখানে খাওয়া দাওয়ার আয়োজন করে, একসঙ্গে মিলনমেলা, যেটাকে আমরা মিলনমেলা বলি। দেখুন, এই যে এখানে সব খাবার সাজানো হয়েছে, প্রতিটি গ্রামবাসী, প্রতিটি ঘর, তারা একসঙ্গে বসে খাবে এবং এই উৎসব পালন করবে। প্রতি বছরই এই উৎসবটি পালন করেন এখানে। কিন্তু আমরা এখানে যারা আছে তাদের সঙ্গে কথা বলবো, যে এটা কবে শুরু হয়েছে, কী কারণে শুরু হয়েছিল, সেগুলো আমরা দেখব। এবং এখানে দেখতে পাচ্ছেন সব রাইস রেখেছেন, ছেলে বৃদ্ধ যত আছে সবাই কিন্তু এখান থেকে, এই যে খাওয়ার সময় টোকেন দেওয়া হয়েছে, টোকেনের মাধ্যমে খাওয়া দাওয়া সংগ্রহ করছেন। এই যে দেখুন, ভাই এটা আপনাদের কি অনুষ্ঠানটা কি? এটা আমার আসতে থাকি বলবেন 26 বছর হয়ে আছে। প্রতি বছরে এরকম ঐতিহাসিক একটা পিকনিক এই মাঠে আমরা করি, ওই আমরা গরুকে সেবা করি আর কি। শুধু গরুর ব্যবসায় না, অন্য গরুর ব্যবসা করে এরাই পরিচালনা করি আর কি। আচ্ছা আচ্ছা, এই তখন তাকে হইতে আসে, হইতে আসে বন্ধ হয়নি, কোনোবারে বন্ধ হয়নি না, সবচেয়ে এবারে বড়, এবার সব থেকে বড়। আগে ছিল 501 ভাগ, এবার হচ্ছে 635 ভাগ। 635 ভাগ মানে 635টা বাড়ি 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 635 বাড়ির খাওয়া দাওয়া চলছে এখানে। এখানে মাংস কতগুলো নিছেন? মাংস কত এক একজন? এক একজন তাহলে 6 দুগুণে 1200, 1200 থেকে 1250 কেজি। মোট 1200 কেজি মাংস রান্না করা হয়েছে। দর্শক শুনলেন যে এখানে 1200 কেজি গরুর মাংস রান্না করেছেন। এবং এখানে কিন্তু শুধুমাত্র গরুর ব্যবসায়ীরাই কিন্তু এটা অনুষ্ঠান করে থাকেন, আজকে 26 বছর ধরে করছেন। আমরা খাওয়া দাওয়ার পর্ব দেখাবো। আমরা কি বলবো, জামাই অনুষ্ঠান বলবো নাকি? এটা আমাদের গ্রামের ঐতিহাসিক একটা পিকনিক, ঐতিহাসিক অনলি গরু ব্যবসায়ী যারা হচ্ছেন, যারা গরু হবে এখানে আমি ঘোরাই নিয়ে প্রতিটি বাড়িতে একটি করে পরিবার, 1.5 কেজি করে মাংস আছে। কতটুক আছে, কতটুক করে আছে বাটি? ঝোল বাদ দিয়ে 1.5 কেজি করে মাংস আছে, 1.5 কেজি করে। এটা কি প্রতিটা পরিবারের একজন? হ্যাঁ। আপনাদের যে 600 কত পরিবার বললেন? 600 পরিবার সবাই 2টা 3টা একটা সবার নাম দিছে, মানে যে যেভাবে নাম দিছে সেই হিসাবে পাবে। আচ্ছা আচ্ছা, তো দর্শক আমরা এই মুহূর্তে উপস্থিত আছি বিরল থানাধীন, দিনাজপুর জেলার বিরল থানাধীন নলডিঙ্গি গ্রামে। আর অলিসলাম ভাই ভালো আছিস? তো এটা কি গরুর ব্যবসায়ীরাই করে? জিবাই গরুর ব্যবসায়ীরাই করে? হ্যাঁ হ্যাঁ, গরুর ব্যবসায়ী, গরুর ব্যবসায়ীরাই গ্রামবাসী, গ্রামবাসী ভাই। জিবাই আচ্ছা আচ্ছা, আমরা কথা বলছিলাম এখানকার যে গরুর ব্যবসায়ীরা দেখছেন, গরুর ব্যবসায়ীর সঙ্গে আমরা কথা বলছি। উদ্যোক্তা কারা আসলে এই অনুষ্ঠানটার? উদ্যোক্তা কারা? উদ্যোক্তা আমাদের গ্রামের প্রত্যেকটা মানুষের উদ্যোক্তা। আচ্ছা আচ্ছা, যারা প্রত্যেকটা মানুষের, কতজন সদস্য এখানে আছে? আমাদের এখানে সদস্য হয়েছে ভাই এবার 633 জন। আচ্ছা, এক একটা বাটিতে কতটুকু করে মাংস আছে? এখানে 1.5 কেজি করে মাংস দেওয়া হয়েছে।
দেড় কেজি করে মাংস দেওয়া আছে ভাগ কত মন হয়েছে 1000 টাকা করে ভাগ ভাগ হয়েছে আপনার 24 মন 24 মন কি 24 মন ভাগ দেওয়া হয়েছে 633 টাকা 24 মন মাংস 24 মন 10 কেজি 24 মন 10 কেজি আর ভাগ কতগুলো রান্না করা হয়েছে ভাগ প্রায় 10 মন চাল 10 মন 14 মন আমাকে বলল 14 মন আচ্ছা দাঁড়িয়ে গেছে ভাই কালকে আমি কনসার্ট দিয়েছিলাম 10 মন আচ্ছা 10 মন এখন 14 মন মানে এখানে এখানে দাওয়াত পায় কারা আসলে দাওয়াত পায় বলতে ভাই জীবন আত্মসজন আমাদের গ্রামের উদ্যোগ হ্যাঁ আর আমাদের আত্মসজন মিলে আমরা মানে জামাই টামাইরা পায় জি হ্যাঁ জি জি জামাই শ্বশুর জামাই শ্বশুর মেয়ে জি 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 যারা আছে জি জি সবাই দাওয়াত পায় মনে করেন যে আপনার এলাকায় কোনো মেয়ে বিয়ে হয়েছে বাইরে তার শ্বশুর আসতে পারে আসতে পারে আসতে পারে কিন্তু ওনাদেরকে টিকিট দেওয়া হবে না ওনারা মেহমান হিসেবে খাওয়া যাবে আচ্ছা মেহমান হিসেবে খাওয়া যাবে খাওয়া যাবে আচ্ছা আচ্ছা টিকিট শুধু গ্রামবাসীর জন্য দর্শক শুনলেন যে টিকিট শুধু গ্রামবাসীদের জন্য আমরা যারা বাইর থেকে এসেছেন তাদের সঙ্গে একটু কথা বলি দর্শক দেখছেন এখানে সব কিন্তু প্রতিটা ফ্যামিলি আলাদা আলাদাভাবে চাদর বিছিয়ে বসছেন আমরা একটু কথা বলি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি আপনার বাসা কি এই গ্রামে না কোথায় আমার বাসা হচ্ছে ভাবকিতে ভাবকি তাহলে এই গ্রামের দাওয়াতটা কীভাবে আপনি জামাই দর্শক আমরা যেটা বলছিলাম জামাই শ্বশুর সকলে একত্রে বছরে একবার এই গ্রামে একসঙ্গে উপস্থিত হয়ে এই বনভোজনটি অনুভোজন পালন করেন তো কতদিন ধরে আপনি আসছেন এখানে পাঁচ বছর মানে বিয়ের পর থেকে আসা শুরু হয়েছে কেমন লাগে আপনাকে এখানে অনুভূতিটা কেমন আপনার মানে আনন্দ আনন্দ করেন দর্শক চাচা আপনি মির্জাপুর তাহলে আপনি কোন সূত্রে আসছেন নলডিগি গ্রামে আপনার নাতি জামাইয়ের বাসায় আসছেন দর্শক নাতি জামাইয়ের বাসায় আসছেন এই যে দেখুন আমরা এখানে একটু কথা বলি আবা আসসালামু আলাইকুম আপনি কি এই গ্রামের মেয়ে কারোর বাড়ি তাহলে আপনি এখানে আপনার এখানে কিভাবে আসলেন আপনার বেয়াই বাড়ি মানে মোট কথা যা দাওয়াত করা হলে আপনারা চলে আসেন কতদিন ধরে আসতেছেন এই প্রথম আসলেন আবার আপনি এই বাড়ির এই গ্রামের গ্রামের মেয়ে আপনার বিয়ে কোথায় হয়েছে কাহারলে সেই সূত্রে চলে আসছেন এইটা তো তাহলে আপনি এই গ্রামের যেহেতু মেয়ে আপনি এটা কতদিন ধরে দেখছেন মানে জ্ঞান হওয়ার পর থেকে চলতেছে আপনার এই বনভোজনটা বছরে একবার আচ্ছা এই অনুষ্ঠানটা কারা করে এরপর মানে মূলত উদ্যোগটাকে মানে গ্রাম্য কমিটি এই যে আসছেন বছরে একদিন কেমন লাগে আপনার আনন্দ ভীষণ আনন্দ ভীষণ আনন্দ দর্শক ভীষণ আনন্দ করেন এই আপা আসছেন এই গ্রামের মেয়ে বিয়ে হয়েছেন তারপরে কিন্তু জামাই তো আসছে জামাই সহ চলে আসছেন জামাই শ্বশুর শাশুড়ি সহ সব মিলে চলে আসছেন আচ্ছা ধন্যবাদ আপা আমরা একটু আরেকটু দেখি দর্শক দর্শক দেখছেন আমরা নলডিগি গ্রাম থেকে এই যে বনভোজনের অনুষ্ঠান দেখাচ্ছি আপনাদেরকে প্রতি বছরই এখানে অনুষ্ঠান হয় অনেক গাড়ি এসছে কেউ গাড়ি নিয়ে এসছেন কেউ মোটরসাইকেল নিয়ে এসছেন কেউ অটোতে এসছেন কিন্তু এই প্রোগ্রামটাতে অ্যাটেন্ড করতে কেউ কিন্তু ভুলেন না সেটা আমরা এখানে ঘুরে জানতে পেরেছি দেখুন দর্শক চারিদিকে লোকজনের মেলা বসেছে উপজেলার 2 নং ফরকাবাদ ইউনিয়নের নলডিগি গ্রামে আজকে আমাদের একটি মিলন মেলা বসেছে শুরুতে এটি একটি পারিবারিক এবং গ্রামের মিলন মেলা ছিল আস্তে আস্তে এটি একটি ব্যাপক সারা জাগেছে এবং গোটা উপজেলা তথা দিনাজপুরের শহরের মানুষরাও এখানে আমাদের মিলন মেলা অংশগ্রহণ করে এবারও আমাদের বিশাল একটি আয়োজন রয়েছে এবং আয়োজনের সঙ্গে আমাদের সকলেই সম্পৃক্ত আছে এবং বিরল উপজেলার প্রশাসন থেকে শুরু করে বিরল উপজেলার সব মহলের মানুষ আমাদের এই মিলন মেলায় অনুষ্ঠিত আসে থাকে আসলে আমরা সকলে আমরা যারা নলডিগির বাসিন্দা শুধু নয় বিরলের বাসিন্দা আমরা মালিক টানে আমরা এই দিনটি অপেক্ষা করি কবে আমাদের এই মিলন উৎসব হবে
এবং প্রতি বছর 31 ডিসেম্বর পয়লা জানুয়ারি আমাদের উৎসব হয়ে থাকে এবার পার্শ্ববর্তী একটি ইউনিয়নে নির্বাচন ছিল সেই নির্বাচনের কারণে আজকে 4 তারিখে আমাদের এই মিলন মেলা বসেছে এবং অনেকেই আপনার সেই মাইকেল মধুসূদন দত্তের সেই আপনার কবিতার পঙ্ক্তি মনে পড়ে যায় সেই কবিতার যখন বলা হয়েছিল যে সাগর দাঁড়ি নদীতে টানে সেরকম আমাদের পাশে বয়ে গেছে পূর্ণভবা নদী এই পূর্ণভবা নদীকে এবং নলডিগির এই আজকের এই ঈদগাহ ময়দান আজকে সারা জেগেছে একটি মিলন মেলা এখানে আমরা সকলের সঙ্গে পরিচয় হই এবং একে অপরের সঙ্গে ভ্রাতৃত্ববোধের সৃষ্টি হয় এবং সেই সৃষ্টি নিয়ে আগামী 1 বছর আবার প্রতীক্ষা থেকে কবে আমাদের এই মিলন মেলা হবে সকলকে ধন্যবাদ ধন্যবাদ আমাদের কিন্তু সম্পর্ক থাকবে না কিন্তু এইটা আমাদের অনেকদিন ধরে হয় তোমাকে আমি অনেকদিন ধরে বলি তুমি আসো না আজকে তোমাকে আসতেই হবে আমি ওই কারণে আমার এক ভাই আসছে অনুষ্ঠানটার মানে উদ্দেশ্যটা কি এত বড় একটা আমাদের 26তম অনুষ্ঠান আমরা 26 বছর থেকে ধরে করতে এসেছি আমাদের একটা গ্রামের একটা ইতিহাস এই জন্য ইতিহাসটা আমরা ধরে আছি এই জন্য আমরা এটা চালিয়ে যাচ্ছি আচ্ছা এখানে আমন্ত্রিত অতিথি কারা থাকে এখানে আমন্ত্রিত থাকে থানা সভাপতি থাকে আওয়ামী লীগ সভাপতি থাকে বর্তমান দলের সভাপতি আছে এখন সাগর ভাই আর কে কে থাকে উপদেলা চেয়ারম্যান থাকেন আচ্ছা মানে যারা যারা গণ্যমান্য ব্যক্তি আর কি তারা থাকে কিন্তু উদ্যোক্তা আছেন আপনারা হ্যাঁ উদ্যোক্তা আছে আপনারা হ্যাঁ উদ্যোক্তা আমরা মেহমানদের করে দাওয়াত দিই গণ্যমান্য ব্যক্তির করে আচ্ছা তাই এই মূলত এই অনুষ্ঠান হ্যাঁ এই মূলত এই অনুষ্ঠান আচ্ছা ধন্যবাদ মেম্বারশিপ দর্শক দেখলাম আমরা নলডিগি গ্রামের ঐতিহ্যবাহী আজকে প্রায় দীর্ঘ 26তম প্রোগ্রাম চলছে 26 বছর ধরে এই অনুষ্ঠানটি হয় প্রতি বছর এটা কিন্তু গরুর যে ব্যবসায়ীরা আছে তাদের উদ্যোগেই এটা কিন্তু সৃষ্টি হয়েছে আজকে এই গ্রামে কিন্তু 600 উপরে পরিবার কিন্তু এখানে একসঙ্গে মিলন মেলা করছেন তো দর্শক আমরা এই মিলন মেলা থেকে বিদায় নিব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম।